আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ান ওয়াগনার সহ অন্যরা ভ্যাকসিন গ্রহণ করেন। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মাসের শেষে 29 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। আগামী মাসে 40 লাখ সিনোফার্ম ও 60 লাখ ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা পাবে বাংলাদেশ। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাচ্ছি আমরা, মডার্নার ভ্যাকসিন পাচ্ছি আমরা, সিনোফার্মের ভ্যাকসিন পাচ্ছি আমরা, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন পাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী এদেশের জনগণের পক্ষে তিনি আমেরিকার সরকার ও সেদেশের জনগণকে ধন্যবাদ জানান। সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালের চাপ বাড়ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জোর আহ্বান জানান। আমরা ভ্যাকসিন দিতে পারি, ফ্যাটালিটি কমে, আমরা অ্যাডিশনাল হসপিটাল বেড তৈরি করতে পারি, আইসিইউ ইউনিট করতে পারি, বাট দিস ইজ নট দি অনলি আনসার। অসুস্থ রোগ যাতে অসুস্থ রোগী যদি না বাড়ে, সেই জন্য আমাদের প্রত্যেকে একটা দায় দায়িত্ব আছে। ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, মডার্না টিকা এদেশের জনগণের জন্য উপহার। তিনি বাংলাদেশের জনগণের পাশে থাকারও অঙ্গীকার করেন। আমেরিকার জনগণের পকেট থেকে 30 লাখ মডার্না ভ্যাকসিন বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে গ্রহণ কালে আপনাদের উপস্থিতিকে আমি সাধুবাদ জানাই। দ্বিতীয় দফায় ঢাকায় আসা মডার্নার 30 লাখ ডোজ করোনা টিকা সাভারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্টোরে রাখা হয়েছে। জানাতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা। কৃষিপণ্য রপ্তানি আয়ে গতবারের চেয়ে চলতি অর্থবছর লক্ষ্যমাত্রা 10 কোটি ডলার বেশি ধরেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। তবে ভবিষ্যতে এই খাত থেকে আয় 20 থেকে 25 গুণ বাড়ার সুযোগ রয়েছে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এখন দরকার গুড এগ্রিকালচার প্র্যাকটিস জিএপি সনদ। কৃষিপণ্যের রপ্তানি আয় নিয়ে পরাগ আজিমের 2 পর্ব রিপোর্টের আজ শেষ পর্ব। কৃষিপণ্যের রপ্তানি আয়ে বাংলাদেশের 100 কোটি ডলারের মাইলফলক অর্জন অনেক আত্মবিশ্বাসী করে তুলছে উদ্যোক্তাদের। এই খাতে সামনে যে সুযোগ অপেক্ষা করছে তা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি আয় অনেক গুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর শামসুল আলম। দেশের আয়তনের তুলনায় নেদারল্যান্ড ছোট দেশ, 40,000 বর্গ কিলোমিটার, তারা 95 বিলিয়ন ইউএস ডলার কৃষি পণ্যাদি রপ্তানি করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের মাত্র 1 বিলিয়ন, এটিকে 20 থেকে 25 বিলিয়নে নিতে হবে আগামী 20 বৎসরে, কম করে হলো। সেক্ষেত্রে আমাদের বহুদূর যেতে হবে, শিক্ষার আধুনিকায়ন, প্রযুক্তির সর্বশেষ প্রযুক্তি হাতে নেয়া এবং বৃহদায়তন কৃষি প্রতিষ্ঠা করা, এগুলো চ্যালেঞ্জ এবং এগুলো আমাদের অপরচুনিটি, এগুলো প্রতিষ্ঠা আমাদের করতে হবে। বাংলাদেশের কৃষি নিয়ে 4 দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আন্তর্জাতিক কৃষিপণ্যের বাজার নিয়েও রয়েছে তার বিস্তর অভিজ্ঞতা। সেই আলোকেই তার পরামর্শ কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতের বিষয়ে। ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের তথ্য মতে বাংলাদেশ 1-10 পর্যন্ত অনেকগুলো সেক্টরে, ডিম উৎপাদনে চতুর্থ, মাছ উৎপাদনে তৃতীয়, শাকসবজি উৎপাদনে পঞ্চম, আম উৎপাদনে সপ্তম, এই যে এত একটা বড় অ্যাচিভমেন্টস আমাদের আছে তার মধ্যে প্রমাণিত, অথচ আমি গ্লোবাল মার্কেটে ঢুকতে পারছি না। কেন? কারণ আমি ওই কমপ্লায়েন্সগুলো মানছি না, আমার গুড এগ্রিকালচার প্র্যাকটিস সার্টিফিকেশনটা নাই। ওয়ার্ল্ড ব্যাংকের একটা হিসেব আছে যে বাই 2024 গ্লোবাল কৃষি কাঁচামাল এবং কৃষিজাত পণ্যর একটা বাজার হবে প্রায় $4 trillion। এখানে ঢোকার জন্যে আমাদেরকে যে সমস্ত এই সমস্ত কাঁচামাল বা কৃষিজাত পণ্য উৎপাদন করার জন্যে আমাদের যেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যে কমপ্লায়েন্সগুলো মানতে হবে, সেটা এখনও আমরা মানছি না। না বোধহয় আমাদের সার্টিফিকেশনটা নাই, গ্যাপ যেটাকে বলি জিএপি, যেটা হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস, অর্থাৎ এতে কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া যাবে না, এতে কীটনাশক ব্যবহার করা যাবে না, এইগুলো কমপ্লায়েন্স মেনে আমরা যখন করব তখন আমরা ওই গ্লোবাল মার্কেটে ঢুকতে পারব। জিএপি সনদ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করতে পারলে তৈরি পোশাকের পর বিশ্ববাজারে বাংলাদেশের আরেকটি বড় অর্জন আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড ইফাদরস, বিরতি নিচ্ছি, বিরতির পর জানিয়ে ফিরব। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ।
টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা। জাগরণী যাত্রা, প্রদীপ প্রজ্বলন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন সিআরবি এলাকায় হাসপাতাল সহ যে কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে প্রয়োজনে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নাগরিক উদ্যোগের ব্যানারে সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামবাসীর নিঃশ্বাসের জায়গা সিআরবিতে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ চট্টগ্রামবাসী মেনে নেবে না। এদিকে সিআরবির রক্ষায় আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু হাসপাতাল নির্মাণের নিষেধাজ্ঞা চেয়ে চট্টগ্রাম মহানগর সিনিয়র সহকারী জজ আদালতে জনস্বার্থে মামলা করেছেন। এতে 18 সংস্থাকে বিবাদী করা হয়েছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। লকডাউন শিথিল হওয়ার পর হবিগঞ্জে পশুর হাটগুলোতে গরুর বেচাকেনা চলছে। চাঁদপুরে বিভিন্ন স্থান থেকে সড়ক ও নদীপথে কোরবানির পশু স্থানীয় বাজারে আনা হলেও জমে ওঠেনি হাট। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাহাড়ের বৈচিত্র্যময় প্রকৃতি রক্ষা করে রাঙামাটি সিন্ধুকছড়ি সড়ক নির্মাণ করেছে সেনাবাহিনী। সড়কটি নির্মাণে রাঙামাটির সঙ্গে ঢাকার দূরত্ব কমেছে 68 কিলোমিটার। সংশ্লিষ্টরা বলছেন, দৃষ্টিনন্দন এই সড়ক পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার ইভ্যালি খেলার খবর। জিম্বাবুয়েকে নিজেদের মাঠে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে পরীক্ষা নিরীক্ষার সম্ভাবনা জোরালো। একাদশে যে পরিবর্তনই আসুক না কেন, টাইগারদের লক্ষ্য একটি 3-0 ব্যবধানে সিরিজ জয়। আদিল আহমেদ শানের রিপোর্ট। সিরিজের প্রথম ম্যাচে 155 রানের অনায়াস জয়। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের লড়াই জমালেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানের অভিজ্ঞতার কাছে 3 উইকেটে হেরে এক ম্যাচ আগেই সিরিজে আত্মসমর্পণ করেছে। 2-0 এগিয়ে থাকা টাইগারদের সামনে এবার জিম্বাবুয়েকে নিজেদের মাঠে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয়ের হাতছানি। শেষ ম্যাচে সুযোগ মিলতে পারে অপেক্ষাকৃত তরুণদের। যেহেতু আরেকটা ম্যাচ বাকি আছে, লাইটলি নেওয়ার কিছু নেই। প্রত্যেকটা সিরিজ এবং হোয়াইট ওয়াশ করা আমাদের লক্ষ্য থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের যদি প্রসেসটা ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা 3-0 জিতবো আশাবাদী। ব্যাটে বলে সাকিব আল হাসানের ছন্দে ফেরা, তাই 22 গজের পিচে টাইগারদের জন্য সবকিছু সহজ হয়ে যাওয়া। সাকিবের সঙ্গে পার্টনারশিপ গড়ে স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান সাইফউদ্দিন। অলমোস্ট 69 রান দরকার ছিল, তো সত্যি বলতে ছোটবেলা থেকে ড্রিম ছিল ওনার সাথে খেলা এবং পার্টনারশিপ করে দল জেতানো। আমি হয়তো বা কয়েকটা টপশটা আগে বলেছিলাম, বাট সুযোগটা কাল কাছিল, তাই জন্য স্মরণে করে রাখার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শেষ সময়ের ঈদ যাত্রায় রাস্তায় পদে পদে মানুষের ভোগান্তি, রাতভর বেচাকেনায় ব্যস্ত রাজধানীর কোরবানির পশুর হাট। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণ পর মিনার উদ্দেশ্যে যাবেন হাজিরা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ। ঢাকায় কোভ্যাক্সের আওতায় মডার্নার 30 লাখ ডোজ টিকা। দেশে টিকা তৈরিতে চীন ও রাশিয়ার সাথে নীতিগত সিদ্ধান্ত। এবং কৃষি পণ্য রপ্তানি আয় গতবারের চেয়ে $10 কোটি বেশি নির্ধারণ, প্রয়োজন জিএপি সনদ বলছেন বিশেষজ্ঞরা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে যেকোনো অবলাপারটা থেকে ডায়াল করুন 226 নম্বরে। এছাড়া যেকোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন .com এ লগ ইন করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।